আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:35। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, সারাদিনই যা যা করবো ডেইলি লাইফ স্টাইলে সেই ব্লগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাচ্ছি আমি হচ্ছে মাছ আনতে। সো চলো মাছ নিয়ে আসা যাক, দেখি কি মাছ পাই। সো তারপর থেকে যা যা করছি শেয়ার করছি, তো স্টে টিউন। 2000 years later. সো এখন হচ্ছে 11:02 মতন বাজে, আর আমি এখানে বসে রয়েছি একটুখানি রোদের মধ্যে। জাস্ট এই যে দেখতে পাচ্ছ সামনে আমার রয়েছে ফুল গাছ, আর এদিকে অনেকটাই রয়েছে, আর এই রোদের মধ্যে এখানটায় বসে রয়েছে, একটুখানি রোদ পুয়ে নিচ্ছি। তো তারপর যাবো একটু দোকানের দিকে। আর কিছু হিন্দি যেসব ব্লগার, মানে হিন্দি ব্লগার যেসব দেখছি, তো মানে কি বলবো, ওদের মানে গ্রোথটা এতটা বেশি কেন কী করে জানি না। সো মানে ওরা জাস্ট নর্মালি ভিডিও করে, তো দেখি প্রচুর পরিমাণে গ্রোথ হয়ে যায়। বাট বাংলা যারা ব্লগার রয়েছে বা জাংলা বাংলায় ভিডিও ক্রিয়েট করে, তারা খুব মানে স্বল্প পরিমাণে ভিউজ সাবস্ক্রাইবার গেইন করতে অনেকটা টাইম লেগে যায়। হিন্দি ব্লগিংয়ে দেখছি তো এতটা কোনো টাইমও লাগছে না, সেরকম কোনো ব্যাপারও নেই। জানি না হিন্দি ব্লগিং কেন এত ফেমাস, আমি ভাবছি দুটো হিন্দি ব্লগ আপলোড করবো, দেখি কেমন হয়। হিন্দি ভার্সনে যদি প্রতিদিন কথা বলি তাহলে কেমন হয়, মানে এক গোটা দিন, গোটা দিনটা যদি হিন্দিতে কথা বলি দু একটা দিন। সো দেখি ট্রাই করে দেখবো। সো তারপর তোমরা বলতে পারো কমেন্টে যে করবো কি করবো না, তুমি যদি বলো করতে তাহলে অবশ্যই করবো। সো একটু পরে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন আপাতত আমি এখানে বসে ভিডিওটিও ঠিকঠাক করে নিয়ে এডিট করে দিই, আপলোডে বসে তারপর দোকানের দিকে যাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর সত্যি করে ওদের মানে এক একটা ভিউজে, মানে জাস্ট একটা নর্মালি একটা বাচ্চা ছেলের ভিডিও দেখলাম, সো জাস্ট ও নর্মাল ভিডিও করেছে, তাতেই দেখছি 54K। তারপর হচ্ছে প্রায় মাস, এক মাসের মধ্যে 17,000 সাবস্ক্রাইবার। বাপরে বাপরে, জানি না কী করে হয় এত, বাট আমি দেখি চেষ্টা করে দেখি হিন্দি ব্লগ। সো এতক্ষণ একটু রোদ টোদ পুড়িয়ে নিলাম, রোদ পুয়ানো শীতকালে তো একবারে মাস্ট ইম্পর্টেন্ট। তো এখন যাচ্ছি দোকানের দিকে, তো চলো দোকানে যাওয়া যাক, কিছু কাজ টাজ করবো, বুঝতেই পারছো সরস্বতী ঠাকুরের। সো এই যে আমি দোকানে চলে এসেছি, আর এই যে এখানে দেখতেই পাচ্ছ যে পুতুল টুতুল বাঁধা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ঠাকুর বাবা এখানে খড় বেঁধেছে। আস্তে আস্তে মাটি দিলে বুঝতে পারবা, এখন বুঝতে পারবা না, তো মাটি দিক তারপরে বুঝাবো। আর এই যেখানে কিছু ঠাকুরের জন্য কাঠামো তৈরি হচ্ছে আস্তে আস্তে। সো এখন আমি তৈরি করছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কাঠামগুলো তৈরি করছি। তো আজকে আপাতত আমার এইটাই কাজ, কারণ কালকে আমি এগুলো সব কেটে কুটে রেখে দিয়ে গেছিলাম, আর কালকে অর্ধেক কমপ্লিটেড হয়েছিল, আর আজকে পুরোটা কমপ্লিটেড করছি। এই যেখানে বানিয়েছি কটা লরি আসছে, তো আপাতত এখন এইগুলোই করছি, তো তোমাদের সঙ্গে যা পারছি শেয়ার করছি এইগুলোর মধ্যে, তো তোমরাও দেখতে থাকো। হচ্ছে 12:56 মতন বাজে, আর এতক্ষণ ধরে এই যে এই পাঁচ ছখানা হলো, ছখানা না, হ্যাঁ এই ছখানা কাঠামো কমপ্লিট করতে পারলাম এতক্ষণ ধরে। সেই এসেছি হচ্ছে 11:30, তো এতক্ষণ ধরে ছখানা কমপ্লিটেড হলো। সো এখন ভাবছি দেখি কী করি, না বাড়িতে শুয়েও। সো এখন হচ্ছে 1:33 মতন বাজে, তা এতক্ষণ কী করছিলাম তোমাদের তো হালকা হালকা ক্লিপ দেখালাম আমি। সো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে স্নান টান করে নিই। আর এই যে দেখছেন ওই লোকটা আস্তে আস্তে দরজা খুলেছে, কেন বিড়াল ঢুকবে ভাত বেড়া, বিড়াল ঢুকবে ভাত বেড়া, এর জন্য দরজা খুলবো না, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে স্নান টান করি, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 2000 years later. সো এই জাস্ট আমি স্নান টান করে নিলাম, আর এখন তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করে দেবো। সো ভিডিওটা পোস্ট করে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। সো এখন বাজে 2:18 মতন, তো আমি এখন যাব হচ্ছে একটা বৈষ্ণব সেবায়, যেটাই আমি বলেছিলাম যে যাবই না, বাট সেটা আনপ্ল্যান টাইপের হয়ে গেল। তো আমি মা যাচ্ছি একটা বৈষ্ণব সেবায় দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। সো চলো বৈষ্ণব সেবা খেয়ে আসি।
সো এখন হচ্ছে 2:27 মতন বাজে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি কারণ ও এখানে এক ব্যাচ বসে গেছে ফার্স্টে তো সেকেন্ড ব্যাচে আমরা বসবো তো দেখাবো দাঁড়াও দেখাচ্ছি আমরা সামনে করবো না বাট দূর থেকে করছি এই যে দেখতে পাচ্ছ এইখানে কত লোক বসে খাচ্ছে তো এইখানটাতেই খাচ্ছে সো এখন সময় হচ্ছে 4:30 মতন তো খেয়ে দিয়ে এসে আর তোমাদের সঙ্গে কথা বলিনি তো খেয়ে দিয়ে এসে তারপরে বসে এতক্ষণ ধরে রাত্রে যে ভিডিওটা দিয়েছি এডিট করে নিলাম দেন আপলোডে বসিয়ে দিয়েছি তো এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমরা যদি সেই কালকের ভিডিওতে আমি সমস্ত নাম বলে দিচ্ছি এখন যদি বলো নাম বলতে আর বলতে পারবো না চাই না প্রতিদিন তো বলা যাচ্ছে না সো এখন একটুখানি বসে আছি জাস্ট টাইম পাস করবো আর কি করবো কারণ টাইম পাস করার সময় তো চলো একটু টাইম পাস করে নিই দেন তারপরে তোমাদের সঙ্গে আবার একটু কথা বলছি সো এখন হচ্ছে 6:58 মতন বাজে আর এই শীতকালটা সত্যিকালে আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে তো এতক্ষণ ধরে জাস্ট চাদরের ভিতরে ঢুকিয়েছিলাম সো এই জাস্ট বাইরে বেরোলাম আর সোয়েটারটা পরতেই হবে বাইরে বেরোলে সো আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে যতদূর পারছি ডেইলি লাইফস্টাইলে আমি যা যা করি এইগুলি শেয়ার করি বাট কিছু কিছু মানুষ তোমরা কমেন্ট করো কিসব উল্টোপাল্টা কিছু কিছু মানুষ করো সেই উল্টোপাল্টা কমেন্টগুলোকে আমি সরিয়ে দিই বলে তোমরা দেখতে পাও না তো তাহলে বলছি যে যারা মনে করো যে ডেইলি লাইফস্টাইল মানে ব্লগিংটা খুবই ইজি ঠিক আছে তো তাদেরকে বলছি যে এটা কিন্তু মোটেও ইজি নয় তোমরা দেখবা ট্রাই করে সারাদিনে বিভিন্ন টাইমে তোমরা ক্যামেরা করবা ক্যামেরাটাকে এডিট করবা তো সেটা অনেকটাই মানে হেট্রিক টাইপের আছে মানে একটা মনে হবে যে এটা এডিট করা কত কষ্টকর সো হয়তো তুমি সারাদিনে হয়তো যে হয়তো 50 মিনিটের ভিডিও শ্যুট করলাম সে 50 মিনিটটাকে তোমাকে 10 মিনিটে বা 8 মিনিটে যে যেমন ভিডিও পোস্ট করে আমার 8 থেকে 15 মিনিট এরকম টাইপের মধ্যে 9, 10, 11, 12 এরকম টাইপের ভিডিও পোস্ট হয়ে যায় প্রতিদিনই সো এর থেকে বড় করলে আবার নেটের প্রবলেম সো আপাতত এখন যতদূর পারছি পোস্ট করছি তো দেখা যাক ভবিষ্যতে যদি পারি যে আরও ভালো করে পোস্ট করবো কারণ আমার ভিডিও কোয়ালিটি তোমরা 480 দেখতে পাও এর থেকে বেশি কোয়ালিটি করলে আমি আরও নেটের প্রবলেম হবে মানে 480 প্রায় 600-750-700 MB ভিডিও হয়ে যায় আর কোনো কোনো দিন এনেকে 1500 MB এনেকে 800-900 MBও হয়ে যায় তো এর থেকে যদি 720 করি তাহলে আমার সেই জায়গায় 650 জায়গায় 850-900 MB হয়ে যাবে তো প্রবলেম হবে সেই কারণে আমি অল্প অল্প করে করি তো যতদূর আমার সামর্থ্য রয়েছে এর থেকে বেশি করতে পারবো না সো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর আজকে রাতে তোমাদের কাঠামো তৈরির ভিডিওটা দিয়ে দেবো তোমরা বলছো অনেকে সো এখন হচ্ছে 8:30 মতন বাজে আর আমি বুঝতে পারছো কোথায় চলে এসেছি এই যে ওপরে চলে এসেছি আর এখানে একটু বইটাও খাতা খুলে বসেছি আর আমাদের পাশে এইখানেই দোকানে কালকে বড় দিন যেহেতু তো তার জন্য মাইক বাজানোর যুক্ত আরম্ভ হয়ে গেছে মানে কেকের দোকান কেক বিক্রি করার জন্য মানে একটু লাকি ড্র ট্র এইসব টুসব হয় সো তার জন্যে দেখো তোমরা শুনতে পাচ্ছ সো তার জন্য কেক বিক্রি করার জন্য এসব লাকি ড্র ট্র হয় আর কালকে হচ্ছে শনিবার সো যাই হোক আর তোমাদের অ্যাডভান্স বলে দিচ্ছি তোমরা বড়দিন খুব ভালোভাবে কাটাও বাট কালকে অবশ্যই বলবো বাট আজকে একটুখানি বলে দিচ্ছি অ্যাডভান্স আর ওই যে নিচে মা এখানে রুটি করছে জাস্ট এই নর্মাল লাইফস্টাইলে যাতে দেখাচ্ছি তাই তোমাদের সঙ্গে আর কী শেয়ার করো তো যতদূর পারছি তাও শেয়ার করছি সো রাত্রে ডিনার এখানে ভাত রয়েছে কারণ কি যে আজকে দুপুরে যেহেতু আমি নিমন্ত্রণ বাড়ি খেতে গেছিলাম আর এখানটায় রয়েছে গরম গরম ডিম ভাজা এখানটা রয়েছে মাছের ঝাল যেটা দুপুরে ছিল যেটা আমি খাই তো এখন খাবো সাথে এখনও মাছের ঝোল রয়েছে এই যে তরকারি রয়েছে সমস্ত কিছু দুপুর এখন টেস্ট করে দেখবো সমস্ত কিছু সো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সারাদিনে যা যা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের ব্লগটা বেশি বড় করছি না কারণ মানে কি বলবো ব্লগের টপিক আমি খুঁজে পাচ্ছি না কি ব্লগে দেখা পাবে সেটাই বুঝে পাচ্ছি না বাট যতদূর পারছি তোমাদের সঙ্গে নর্মাল লাইফে যা যা করছি সমস্ত জিনিস শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং বাই